আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস নানা আয়োজনে দিবসটি পালিত হলেও এখনও নানা বঞ্চনার অবহেলার শিকার হতে হচ্ছে কন্যা শিশুকে সামাজিক দৃষ্টিভঙ্গি বদলায়নি বলে সহিংসতা বাড়ছে কন্যা শিশুদের উপর বিশেষজ্ঞরা বলছেন নারীর পথকে আরও সুগম করতে হলে সমাজে কন্যা শিশু নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবার আগে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম পৃথিবীজুড়ে নারী পুরুষ বৈষম্য দূর করার লক্ষ্যে 2012 সাল থেকে প্রতিবছর 11 অক্টোবর পালন করা হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস বাংলাদেশে এবছর দিবসটির প্রতিপাদ্য আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার তবে এখনও নারীর প্রতি সহিংসতা থেমে নেই শারীরিক মানসিক নির্যাতন কিংবা যৌন হয়রানির শিকার হয়ে প্রায় সংবাদের শিরোনাম হতে হচ্ছে কন্যা শিশুকে সবচেয়ে বেশি দরকার হচ্ছে চিন্তার ক্ষেত্রে মননের ক্ষেত্রে একদম পুরো পরিবর্তন আনা গোটা সমাজে এটা শুধু আমরা মেয়েদের আমাদের কন্যা শিশুদের চিন্তার ক্ষেত্রে পরিবর্তন আনলেই হবে না গোটা সমাজ মেয়েদেরকে যেন সমানভাবে দেখে এই চেতনাটা সবচেয়ে বেশি প্রয়োজন সব জায়গায় ধর্মীয়ভাবেও নারীকে দেয়া হয়েছে বিশেষ মর্যাদা কন্যা শিশুর অধিকার নিশ্চিত করতে পারলেই সমাজের অস্থিরতা দূর হবে বলে মনে করছেন ধর্মীয় গবেষকরা ইসলামে কন্যাদের ব্যাপারে যত কথা বলা হয়েছে ছেলেদের ব্যাপারে অত কথা বলা হয়নি সুতরাং কন্যা ছাড়া মানবীয় সভ্যতার ক্রমধারা এটা অসম্ভব কাজেই ইসলাম যতখানি গুরুত্ব দিয়েছে সেই গুরুত্ব যদি আমরা দিতাম আজকে আমাদের সমাজে এই অবস্থা হতো না তরুণ প্রজন্মের কাছেও ঘুরে ফিরে কন্যা শিশুর নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে মেয়েরা ঘর থেকে বের হইলে বাবা মা সারাক্ষণই টেনশনে থাকে যে আমার মেয়ে সুস্থ মতো ঘরে ফিরবে কিনা এই দায় আসলে সমাজের সকলে পুরুষরা যেন আমাদেরকে একটু পজিটিভভাবে যেন আমাদেরকে একটু দেখে বা আমাদেরকে তারা যেন সাপোর্ট করে কারণ আজকে পুরুষরা যদি আমাদেরকে সাপোর্ট না করে তাহলে কিন্তু আমরা আজকে নারীরা সুরক্ষিত থাকতে পারবো না বিশেষজ্ঞদের মতে কন্যা শিশুকে একজন মানুষ হিসেবে বিবেচনা করে সমাজে তার চলার পথকে নিরাপদ ও মসৃণ করতে সকলের মানসিকতা বদলানো জরুরি শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা